hasteo mai kutung thai kutung dur dong no kari bo kubuni mani rong no hati wo turani nang nai hinke haste ni lukurok shai manai te hati wo rang rok bo aji wi manai haste ni montri okrani shamong kok shimi shanani te shoi nani shimiya montri okrani kai thai a thai rago thangai kok rok khanani te thangai nai nani haste haponi kai thai hok bar khai sanai rok khokra thamji rang bisingo khokra rang mankhe haste haponi kai thai hok bar khai sanai rok খগ্রা থামছে রং নি বিশিঙ্গ খগ্রা রং মানকিছি কাহাম হিনৈ ফিয়াবা হাতিও মানিনি রং মারি কবাং হকবার খাইচানা রং নি রং কিসা হংগেলে অমর রাইদা সায়া তে ও রাইদানো সবাইনা নাংনাই ফিলডক সিডক অখিল বার সমবায় সপ্তাহ 2019 বিশিনরগৈ সমবায় বেদেকনি তে হাসতে তিপুরা সমবায় ইউনিয়ন নি কক সালাইম পান্ডা খলাইজাকা মোবাগ্রাখর আগুলনি টাউন হল সালচিনি নি বাগৈ জাঙ্গিরি জাকা সমবায় সপ্তাহ সাংগ্রং সাল পান্ডানো চেঙ্গেরি ফাইকা হাস্তিনী মন্ত্রী অগ্রা বিপ্লব কুমার দেব বনকারী বা পান্ডব ফাইমানজাখা কেরং তে রং মন্ত্রী রতনলাল নাথ হোকবার মন্ত্রী প্রাণজিৎ সিং রয় এমএলএ বিশ্বকেতন খবৈ তে কুবুনি আদং র হাস্তেও সমবায় বেদেংনি বিশিংতৈ আউলি নিশিমে কামি কামি আমসাইনি লুকুর কাহাম সেব মানথন নই আবুনি বাকিন হাস্তে হাবাং মকল রেখা প্রোডাকশন তোরকে বাজারজাত করার জন্য লোক চাই, ব্যবস্থা চাই। তো বাজারজাত করার জন্য ব্যবস্থা চাই, তো ব্যবস্থা এই সমবায় সমিতিগুলি করতে পারে না? যদি জেনেই গেছে যে কিল্লাতে প্রচুর কমলালেবু হয়েছে, তো প্যাক্স পয়সা দিয়ে সেগুলো তুলে এনে আগরতলা বাজারে বা কমলপুর বাজারে বিক্রি করতে পারে, এই কাজটা পর্যন্ত করতে যদি না পারে, আমি সেটাকে তুলে নিয়ে কলকাতা মুম্বাই দিল্লিতে পাঠানোর জন্য বলছি না, কিন্তু যদি এই কার্টুনের মধ্যে একটু খের দিয়ে তার মধ্যে কমলাগুলো বসিয়ে ট্রাকের মধ্যে তুলে আর ওখান থেকে কৃষকের কাছ থেকে কিনে সিধা এনে আলাদা আলাদা বাজারগুলির মধ্যে যদি পৌঁছে দেয়, সেটা কি প্যাক্সের বা সমবায় সমিতির রোজগার হয় না? বাজারের দিকে মানসিকতা থাকতে হবে। কি হচ্ছে, মুখ্যমন্ত্রীর কাজ শুধু সেক্রেটারি বসে ফাইল সিগনেচার করা, অ্যাসেম্বলিতে জবাব দেওয়া, তেমন নয়। মুখ্যমন্ত্রী লবণের খবর পর্যন্ত রাখতে হয়, তার দাম কত, কোন দোকানে আছে, সবজির দাম কত, কেন উঠেছে। কালকে রাত্রে আমি ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই মিনিস্টারকে বলেছি, দেখো আগরতলা বাজারে কেন সবজির দাম বেড়েছে, কেন কাঁচা লঙ্কা 130 টাকা, টিভিতে দেখেছি, কোন সাংবাদিক বন্ধু দেখাচ্ছিল, তার কারণ কি? ঠিক আছে, বৃষ্টি হয়েছে তিন দিন, তো তার কারণে 130-এ পৌঁছে যাবে, তার কারণ কি? কৃষকরা কি 130-এর জায়গায় 100 টাকা পাচ্ছে কি, যে সিমলা থেকে কাঁচা লঙ্কা নিয়ে যাচ্ছে, সোনামারা থেকে নিয়ে যাচ্ছে, কল্যাণপুর থেকে নিয়ে যাচ্ছে, সে কি 100 টাকা পাচ্ছে? দপ্তরের দায়িত্ব, চিফ সেক্রেটারি মহোদয় এখানে রয়েছেন, সরকারের দায়িত্ব যে কৃষক যদি 130 টাকার মধ্যে 100 টাকা পায় তাহলে ঠিক আছে, ভালো দ্রব্যমূল্য। যদি দেখা যায় সেখানে কৃষক 50 টাকা পাচ্ছে বাজারে 130 টাকা, তব তো সেই ব্যবস্থাকে ভাঙতে হবে, আঘাত আনতে হবে, কারা সেই মাঝখানে। তো সেগুলো কনসার্ন দপ্তরের এবং কনসার্ন মন্ত্রীর দায়িত্ব হয় যে কি চলছে, যে বাজার প্রাইভেট, সবজি বিক্রেতা তো প্রাইভেট ব্যক্তি, এমন নয়, প্রাইভেট কোনো কিছু নয়, সবকিছু সরকারের কাছে রয়েছে। 37 লক্ষ ত্রিপুরাবাসী হি সরকার, তার জন্য যেই ব্যক্তি সবজির ব্যবসা করছেন, যে হোলসেলের ব্যবসা করছেন সবজিতে, সেও ত্রিপুরা সরকার, সে সরকারের বাইরে নয়। এমনিতে মনে হবে, আরে আমি তো সাধারণ, আমার নিজের প্রাইভেট ব্যবসা করে আমাকে কে কে বলবে, এসা নেই, এমন নয়। তার জন্য খুঁজে বের করা যে যে জায়গাটা কেন গ্যাপিং হচ্ছে। যদি আমি আবারও বলছি, কৃষকরা যদি 130 টাকার মধ্যে
যে শুদ্ধ কৃষক সে যদি 100 টাকা পেয়ে গেছে তো মা খুশি, আমি খুশি যে কৃষকের কাছে পয়সা গিয়েছে। কিন্তু সেটা যদি না হয় তাহলে যে সবজি বাজারের যে কমিটি রয়েছে তাদের সঙ্গে বসা, কথা বলা, কেন হচ্ছে, কি কারণ হচ্ছে, আপনারা কত টাকা করে কিনেছেন, কার থেকে কিনেছেন, দু তিনটা এক্সাম্পল ধরে নেওয়া, কার থেকে কিনেছেন, ঠিক আছে চলো ভাই উনকে ফোন লাগাও কত টাকা দিয়ে কিনেছেন, সবখানে বলতে হবে না, দুইটা এক্সাম্পল তুলে ওনার কাছ থেকে নিয়েছেন, সিমনা থেকে কত টাকা কিনেছেন, বলে স্যার 100 টাকা করে, ঠিক আছে ফোন লাগাও, ফোন করলে ও যদি বলে 100 টাকা করে তাহলে ঠিক আছে, যদি বলে না স্যার তো আমি 50 টাকা কিলো বিক্রি করেছি, তখন তৎক্ষণাৎ তাকে জিজ্ঞেস করা, বলে কেন তুমি 50 টাকা কিনে 130 টাকা কেন বিক্রি করছো, মিডিয়ার সামনে ওকে এক্সপোজ করে দেওয়া, সরকারের সামনে প্রস্তুত করে দেওয়া, আর এগুলো জুলুম হয় তার জেল হতে পারে, জেল হতে পারে। পান্ডানি পাইথাগ গবাং মা মানজাক ফাইনাই বাতানে রং সকাল জাফরে রেখা হাস্তিনী মন্ত্রী রকবই কবুনি নারবাইর হাতে আমরা তুলে দেব লোন সেকশন লেটার হরিহরদোলা পশ্চিম ত্রিপুরা বিক্রমনগর শাখার আওতাধীন